মাত্র 5 সেকেন্ডে প্রতিটা রুটি ফুলবে ফুটবলের মতো। সুপ্রিয় দর্শকগণ, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে চলে এলাম আগুনে পোড়া চাপাতি রুটি রেসিপি। এটা মূলত ইন্ডিয়ান একটা রেসিপি। আগুনে পুড়ে যে রুটিগুলো তারা তৈরি করে, এই রুটিগুলোকে তারা ফুলকা বা চাপাতি বলে থাকে। এই রুটিগুলো গরম গরম খেতে মাশাল্লাহ অসাধারণ লাগে। আজকে আমি 2 কাপ আটা দিয়ে রুটিগুলো তৈরি করব। আপনারা যদি চান এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। আটাগুলো আমি চেলে নিচ্ছি। এখানে আমি প্যাকেটের যে গমের আটাটা আছে সেটা ব্যবহার করেছি। এবার আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। এখানে 1 চা চামচের মতো লবণ আছে। লবণটা আগে শুকনো আটার সাথে একটু মেখে নিচ্ছি। এবার আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি অ্যাড করব। কোনো গরম পানি ব্যবহার করার দরকার নেই। আমি প্রথমে 1 কাপ পানি নিয়েছি। পুরো 1 কাপ পানি আমার লাগবে না, আমি অল্প অল্প করে পানি দিব আর এই রুটির ডোটা তৈরি করে নিব। আমার চ্যানেলে বেশ কিছু রুটি পরোটার রেসিপি দেওয়া আছে। ফ্রোজেন রুটি পরোটার রেসিপিও আপনারা পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই যে দেখুন, আমার যতটুকু পানির প্রয়োজন হয়েছে আমি দিয়েছি। এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি 1 কাপ পানি থেকে কতটুকু পানি আমার বেঁচে গেছে। আমার 1 কাপ পানি থেকে 1/3 কাপ পানি বেঁচে গেছে। আপনাদের কিন্তু একটু কম বেশি লাগতেও পারে, আপনারা ডোটা দেখেই বুঝে নেবেন। আমি এবার এখানে 2 চা চামচের মতো একটু তেল নিয়েছি। আমি তেলটা অল্প অল্প করে দিব আর ডোটা 5 থেকে 6 মিনিট একটু মথে নিব। এই কাজটা একটু কষ্ট করে করিয়েন, তাহলেই কিন্তু রুটি বা পরোটার রেজাল্ট খুব ভালো আসে। আমি 6 মিনিট একটু মথে নিলাম। এবার আমি এই ডোটা রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। আপনারা যদি হাতে কম সময় থাকে তাহলে 10 মিনিট রাখলেও হয়ে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে, ডোটা একেবারেই সফট হয়ে গেছে। আমি 15 থেকে 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট পর আমি চলে এলাম। এবার আমি ডোটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে। এইভাবে যদি আপনারা রুটির ডোটা তৈরি করেন তাহলে কিন্তু প্রতিটা রুটি আপনাদের ফুলবে, প্রতিটা রুটি। আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি রুটিগুলো খুব একটা মোটা করব না, রুটি আমার মোটা রুটি আমার ভালো লাগে না, এই জন্য আমি এখানে 6টা করেছি। আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটি একবার ঘুরে আসবেন। চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদের কাছেও আমার অনুরোধ থাকবে, আপনারা আমার পেজটিতে একটি লাইক ফলো দিবেন। আপনাদের একটি লাইক ফলো আমার কাজের অনুপ্রেরণা অনেক গুণে বাড়িয়ে দেয়। আমার 1টা রুটি বানানো হয়ে গেছে। একটু দেখেন আমি কতটা পাতলা করে নিয়েছি। আর সবগুলো রুটি বানাবার পরে কিন্তু আপনারা অবশ্যই একটা কাপড় দিয়ে, সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবেন। যদি উপরে রুটি বানানোর পরে যদি উপরের অংশটা ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু রুটি আর ফুলবে না। এবার আমি চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা আমি খুব ভালোভাবে আগে গরম করে নিয়েছি, তারপরে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। তাওয়া কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করতে হবে। রুটিটা তাওয়ায় দেওয়ার পরে আমি 30 সেকেন্ডের মতো অপেক্ষা করেছি, তারপরে আমি উল্টে দিলাম। দেখেন ভালোভাবে কিন্তু হয়নি, এ পাশে একটু সামান্য হলেই তারপরে আমি উল্টে দিয়েছি। অপর পাশে একটু বেশি হওয়ার পরে তারপরে আমি চুলায় দিয়ে দিলাম। তাওয়াটা আমি সরিয়ে নিয়ে সাথে সাথে চুলায় দিলাম। দেখেন 3-4 সেকেন্ডের মধ্যেই রুটিটা ফুলে একেবারে ফুটবলের মতো হয়ে গেছে। এই রুটিগুলো চুলা থেকে নামানোর সাথে সাথেই কিন্তু খেয়ে নিতে হবে, তা না হলে কিন্তু রুটিগুলো শক্ত হয়ে যাবে। এই আমি যেহেতু ভিডিও করছি, পরিবেশন করতে একটু সময় লাগবে, এই জন্য আমি রুটিগুলোর উপরে বাটার ব্রাশ করে দিচ্ছি, তাহলে রুটিগুলো অনেকক্ষণ সফট থাকবে। আর চাপাতি রুটিতে মূলত বাটার বা ঘি ব্রাশ করেই পরিবেশন করা হয়। আবার একটি রুটি আমি দিয়ে দিলাম। 30 সেকেন্ড অপেক্ষা করার পর উল্টে দিলাম। আবার অপর পাশে একটু ভালোভাবে হওয়ার পরে আবার চুলায় আমি দিয়ে দিব। আপনারা যদি নর্মালি এই রুটিগুলো তাওয়ায় তৈরি করেন তাহলে কিন্তু রুটিগুলো হতে বেশ সময় লাগবে, চেপে চেপে রুটিগুলোকে ফোলাতে হবে। আর এইভাবে যদি আগুনে পুড়ে করেন খুব দ্রুত রুটিগুলো হয়ে যাবে। এবার আমি স্টেনে যে করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি, স্টেনের উপরে কীভাবে করতে হয় এই রুটিগুলো। দুপাশে হালকা ভাজার পরে আমি একটি স্টেন বসিয়ে দিলাম। সরি, এখানে আমার ক্যামেরাটা একটু নড়ে গিয়েছে। এই রুটিটাতেও আমি বাটার ব্রাশ করে দিব।
আটা সেদ্ধ ছাড়া যদি কাঁচা পানি দিয়ে আটা করেন, এই রুটিগুলো কিন্তু তাওয়ার মধ্যে চেপে চেপে ফোলাতে হয়। আর এইভাবে করলে তো দেখতেই পাচ্ছেন খুব দ্রুত করে নিতে পারবেন, এটা কিন্তু খুব অল্প সময়ে এই রুটিগুলো আপনারা করে নিতে পারবেন। এই পোড়া রুটিগুলো খেতে মাশাল্লাহ অনেক মজা লাগে। তবে একটাই সত্য আবারও বলছি, চুলা থেকে নামানোর সাথে সাথেই খেয়ে নেবেন, তাহলেই পরিপূর্ণ স্বাদ পাবেন। এই যে দেখুন, আমি বাটার ব্রাশ করেছিলাম বলে এখন একটু নরম আছে, যদি বাটার ব্রাশ না করতাম তাহলে কিন্তু শক্ত হয়ে যেত এতক্ষণে। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এই রুটিগুলো। আল্লাহ হাফেজ।